গত ঈদে কেমন হয়েছিল? আচ্ছা, আবার যে এখন আসছেন তাহলে এই যে লস করা গরিব মানুষের গত বছরে আইসা পালাই লাগবো আমরা ওই যে কামনাপুরে খাওয়াই। গত ঈদে কেন এমন হয়েছিল জানেন? ইন্ডিয়ান গরু সারছে, ইন্ডিয়ান গরু সারছিল, ইন্ডিয়ান গরু তো আসে নাই, ইন্ডিয়ান গরু আইনে প্লেনে করে আগে হাজির করছে, প্লেনে করে আগে চলে আসছে, গরু ইন্ডিয়া থেকে আসছে, মানে গরু বেশ 80,000 টাকা। আচ্ছা, না দেশে গরুর আমদানি বেশি ছিল এই জন্য আসে, বিদেশ থেকে আইছে, বাইরে থেকে আইছে, বাইরে থেকে আসছে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, হাট পরিক্রমায় আপনাদেরকে স্বাগত। দর্শক, এই মুহূর্তে আমরা এসেছি আরিচা গরুর হাটে। তো আমরা দেখতে পাচ্ছি যে ক্রেতা বেশি, বিক্রেতা কম, তাই না? তো গরুর দাম অনেকটা কি চড়া? আচ্ছা, দর্শক দেখতেই পাচ্ছেন যে এখানে মিডিয়াম সাইজের ষাঁড় গরু, যেগুলো যারা আসলে কুরবানিকে টার্গেট করে গরু লালন পালন করবেন তাদের জন্য প্রতিবেদনটা। তো চলুন আমরা ব্যাপারীর সাথে একটু কথা বলে জেনে নেই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ভালো ভাই। কোথা থেকে আসছেন? বসন্তপুর, রাজবাড়ি। রাজবাড়ি, কতগুলো নিয়ে আসছেন? আমি আনছি সাতটা। সাতটা বিক্রি হয়েছে? না, একটাও বিক্রি করিনি। একটাও করেন না এখনো? কখন আসছেন? এক ঘন্টা হয়েছে। এক ঘন্টা, এক ঘন্টা এখনো বিক্রি হয় না একটাও? কেমন দাম মনে হচ্ছে? দাম বেশি, বাজার চড়া। বাজার চড়া? জি। তাহলে কাঙ্ক্ষিত মূল্য পাবেন মনে হচ্ছে? হ্যাঁ পাবো ইনশাল্লাহ। কোনগুলো নিয়ে আসছেন ভাই? এই যে এগুলো, এগুলো নিয়ে আসছেন। আচ্ছা, আমরা একটু দেখানোর চেষ্টা করি, একটু এদিকে আসেন। এই যে গরুটা দেখতে পাচ্ছি, এটা কোন জাতের? এটা সিন্ধি। সিন্ধি, এটাকে আপনার কেনা না পালের? কেনা, কেনা। আচ্ছা, এটা কোন কোন জায়গা থেকে কিনছেন? এটা কিনছিল আপনার মোল্লার হাট থেকে, মানে পরমপুর থেকে। পরমপুর থেকে? এটা গঞ্জের ভিতরে। এটা বয়স কতদিন হবে? বয়স আনুমানিক ধরেন এক বছর। এক বছর হবে? হ্যাঁ। দাম কেমন যাচ্ছেন? দাম যাচ্ছে 65। 65, কত হলে বিক্রি করবে? 55 দাম করতেছে, 55 হলে বিক্রি করবে। মানে 52 বলছে? হ্যাঁ, 55 হলে বিক্রি করবে। 52 বিক্রি করলে কি লস হবে? না, 52 বিক্রি করে লস হবে, 55 লাভ হবে। আচ্ছা, 52 বিক্রি করে কি চালানো থাকবে না? না, চালানো থাকবে না। না। আচ্ছা, পরেরটা কত দাম চাচ্ছেন? এটা দাম চাচ্ছি 58। 58, কত হলে বেচবেন? সবগুলো কি সিন্ধি জাত? সবগুলো সিন্ধি। আচ্ছা, দর্শক দেখলেন যে এখানে মোটামুটি 50 থেকে 55 মধ্যে গরুগুলো রয়েছে। মোটামুটি কি বলবো, যে সাতের মধ্যে গরু পাওয়া যাবে নাকি? জি। আচ্ছা, আমরা পরের গরুগুলো একটু দেখানোর চেষ্টা করি। এখানে দেখতে পাচ্ছি যে একজন মুরব্বী। মুরব্বী আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছি। কোথা থেকে আসছেন বাবাজি? কতগুলো গরু আনছেন? সাতটা। বিক্রি হয়েছে? একটা বিক্রি করছেন। কি লাভ হয়েছে না লস হয়েছে? সামান্য হয়েছে। খুশি না আপনি? খুশি তো? আচ্ছা, আমরা যে দেখতে পাচ্ছি যে কালোটা, এটা কোন জাতের গরু? ক্রস। এটা কতদিন বয়স হয়েছে? এক বছর। কত দাম চাচ্ছেন এটা? 62। কত হলে বিক্রি করবেন? হ্যাঁ, 60 হলে বিক্রি করবেন? মানে নিয়ত কত? কত হলে এটা ছেড়ে দেবেন? ইউটিউব চ্যানেল ভাই। হ্যাঁ, কাকা কয়েছে এই যে এটা কত যাচ্ছেন? এটা 55, চাওয়া 55। এটা কোন জাতের? দেশাল। আচ্ছা, এটা কত হলে বিক্রি করবেন? হ্যাঁ, 55 তো চাইছে। হ্যাঁ, আচ্ছা, এই যে লালটা কত চাওয়া হচ্ছে? 75। চাওয়া দাম 75, আর বিক্রি দাম 65। আর পাশের এটা, এটা কত? 82। চাওয়া দাম 82, একটু বেশি চাওয়া হলো না মনে হচ্ছে? ও, একটু বেশি চাইতেই হবে তাই না? না হলে দাম বলবে না। কত হলে বিক্রি করবেন এটা? এটা কত হলে বিক্রি করবেন? 65। দর্শক দেখতে পাচ্ছেন যে এটা দেশি সাইজের গরু। আর এটা কার? এটা ওনার।
কাকা তো দেখি হাসতেছে, খুব হাসিটা খুব সুন্দর আপনার। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কই থেকে আসছেন? ফরিদপুর থেকে। কয়টা আনছেন? চারটা। বিক্রি হয়েছে এখনো? হয় নাই। আপনার হাসি দেখে তো মনে হচ্ছে সব বিক্রি হয়ে গেছে। কালোটা কোন জাতের? এটা দেশাল। এটা কি 100% দেশাল না ক্রস আছে অরিজিনাল? এটা কি আপনি পালেন নাকি? না, ব্যবসায়। এটা কত দাম চাচ্ছেন? 65। এটা কি কতদিন বয়স হয়েছে? এটা 1.5 বছর হয়েছে। আচ্ছা, তার মানে সামনে কুরবানির জন্য এটা রেডি করা যাবে। এর কত হলে বিক্রি করবেন আপনি? আসলে 55। আর কোনটা নিয়ে আসছেন? এই যে লালটা, এটা কত যাচ্ছেন আপনি? 82 চাইলো যে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এই দুটা কার আপনার? মহাজন। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই দুটাই আনছেন? কোথায় থেকে? ফরিদপুর থেকে। কেমন মনে হচ্ছে ঈদের পরে হাট? জুত না, গত ঈদে কি লাভ করছেন না লস করছেন? লস হয়েছে, লাভ হয়েছে। সমান 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 হলে কি সংসার চলবে? আসলে জাত ব্যবসা। এই যে দুটা নিয়ে আসছেন, এটা কি কিনে নিয়ে আসছেন? না, এটা কোন জাতের? সিন্ধি। এটা কত হলে বিক্রি করে দাম কত যাচ্ছেন? 62 চাচ্ছেন। কত হলে বিক্রি করবেন? 50 থেকে 55 মধ্যে বিক্রি করবেন। আর কালোটা? কালোটা একই সাইজ তো, কালোটার দাম কম কেন? মানে সাইজে খাটো আর কালারের জন্য দাম কম। তো ওটা কত হলে বিক্রি করবেন আসলে? 48,000। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। এখানে দেখতে পাচ্ছি আরো কিছু ছোট সাইজের গরু, দর্শক অনেকটা। হ্যাঁ, এদিকে আর নাই যে আপনি যে নিয়ে দাঁড়ায় আছেন, কি বলবেন না? রাগ করছেন? লস করছেন নাকি? আচ্ছা ঠিক আছে। আপনি এখানে যে একটা দেখতে পাচ্ছি, এটা কার? এটা কার মুরব্বী আপনার? এটা কার আপনার? আসসালামু আলাইকুম, এটা আপনার? তো একটাই আনছেন, কি মন খারাপ কেন? এটা কত দাম চাচ্ছেন? এটা কত চাচ্ছেন? আচ্ছা, উনি আসলে দর্শক গ্রামের মানুষ কথা বলতে পারে না। তা আমরা এখানে দেখতে পাচ্ছি আরো দুইটা সুন্দর সুন্দর গরু, কথা বলি একটু। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কই থেকে আসছেন ভাই? মানিকগঞ্জ থেকে। মানিকগঞ্জ থেকে? এই মানিকগঞ্জ থেকে এত দূর আসছেন? প্রত্যেক হাটে আসেন? আচ্ছা, এখানে কি কি বারে হাট বসে? মঙ্গলবার আর শুক্রবার। মঙ্গলবার আর শুক্রবার? কেমন মনে হচ্ছে হাটের অবস্থা? ভালো। মানে দাম কেমন মনে হচ্ছে? দাম ভালোই আছে, খারাপ না। এটা কি আপনার পালের গরু না কেনা? কেনা। কয়টা আনছেন? তিনটা। এটা কি দেশাল না? দেশাল। এটা কেমন দাম চাচ্ছেন আপনি? 60-62 চাচ্ছেন। বিক্রি করবেন কত হলে? কেন নিয়ত আছে? একটা নিয়ত ইচ্ছা আছে না যে নিয়ত আছে এত হলে বিক্রি করবো? মানে জোড়া? এই জোড়া? আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন যে একই সাইজের তো দুটো মনে হয় না, মানে দুটা 1,10,000 হলে বিক্রি করবেন? আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন, আমরা চলুন পরের গরুটা একটু দেখানোর চেষ্টা করি। এখানে দেখতে পাচ্ছি যে একটা গরু, এটা কার ভাই আপনার? একটা আনছেন? একটাই। কোথায় থেকে আসছেন ভাই? মানিকগঞ্জ থেকে। এটা কত দাম চাচ্ছেন? 65-60 চাওয়া। আর বিক্রি করবেন কত হলে? যে যা বলে, যে যা বলে সেই দামে বিক্রি করলে কি লাভ থাকবে? লাভ তো ওই বই না, বর্ষা মাসে লাভ। এই যে লস, লস করে গেলে কি ভাবি বাড়ি উঠতে দেবে? হ্যাঁ, লস দেবো পরে লাভ। ওই যে ভাই আবার বলে যে মার দেবে। হ্যাঁ, মারবো তারা। ও যে ভাই বলতেছে যে লসে বিক্রি করে গেলে মার দেবে। মারবো না। আচ্ছা, আসলে কত হলে ছাড়বেন আপনি এটা? 52-53 হলে ছাড়বেন? ঠিক আছে, ধন্যবাদ ভাই আপনাকে। আমরা পরের কিছু গরু দেখাই দর্শক, যারা আসলে মানে ছোট সাইজের গরুগুলো লালন পালন করতে চান খামারে রেখে বা ইটকে টার্গেট রেখে, তাদের জন্য প্রতিবেদনটা। আমরা এখানে দেখতে পাচ্ছি যে ছোট সাইজের বা মাঝারি সাইজের কিছু ষাঁড় গরুগুলো। তো চলুন আমরা কথা বলি ক্রেতা বিক্রেতার সাথে, কথা বলে আমরা বিস্তারিত তথ্য আমরা জানার চেষ্টা করছি। ভাই এগুলো কার আপনার? হ্যাঁ, আসসালামু আলাইকুম, কই থেকে আসছেন?
দৌলতিয়া থেকে কতগুলো নিয়ে আসছেন? ছয়টা বিক্রি হয়েছে কি? না ভাই, বিক্রি হয়নি, একটাও বিক্রি হয়নি। তারপর তো মুখে হাসি অনেক। ঈদের পরে কি এই প্রথম আসলেন হাটে? না না ভাই, দুই দিন হাট আসছেন। এখন হাটের কেমন অবস্থা আসলে? এখন ভালো অবস্থা ভাই, ভালো, মানে দাম মোটামুটি ভালো যাচ্ছে। এই যে কয়টা নিয়ে আসছেন বললেন? ছয়টা। এটা কি দেশাল নাকি সিন্ধি? সিন্ধি। এটার দাম কেমন চাচ্ছেন? ৫৮ চাচ্ছেন। কত হলে বিক্রি করবেন? দাম বলছে ৪৮ বলছে, দেন নাই। ৪৮ বিক্রি করলে কি লাভ হবে না? চালানো উঠবে না নাকি? হ্যাঁ আচ্ছা, আরে যে এইটা কোন জাতের? এটা কালারটা একটু দেখতেছি সবই সিন্ধি। এটার দাম কেমন যাচ্ছে? এটার দাম কেমন যাচ্ছেন? ৬৫। কত হলে ছাড়বেন? আছে না একটা নিয়ত আছে না যে এত হলে ছেড়ে দিব? ৫২ বলছে, আর একটু বেশি হলে ছেড়ে দেবেন? আচ্ছা, আর পরেরটা ওইটা আপনার চাওয়া কত? দেখতে পাচ্ছেন দর্শক, এটা ৪০ দাম বলেছেন আসলে আরেকজন বিক্রেতা নাকি? দর্শক দেখতে পাচ্ছেন আমরা দেখানোর চেষ্টা করছি যে চলুন আরো কিছু ছোট সাইজের গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা। ৪০ টাকা কেজি? একটু এদিকে আসেন, কোথায় কিভাবে? আপনি কি বিক্রি করতে আসছেন না? কিনতে আসছেন। কেমন দাম? কেমন মোটামুটি আছে একরকম ভাই, ছাটার কাছে পারি না আমরা। খাবারের দাম বেশির জন্য লাভ কম হয়? লাভ কম হয়, খেয়ারের দাম আছে। এই যে গত ঈদে কেমন হয়েছিল? গত আমরা বিক্রি নেমে গেছি বর্তমান, বিক্রি নেমে গেছে কিছু নেই আমাকে। আচ্ছা, আবার যে এখন আসছেন তাহলে এই যে লস করা গরিব মানুষের গত বছর আইসা পালাই লাগবো আমরা, ওই যে কামলাপুরে খাওয়াই। গত ঈদে কেন এমন হয়েছিল জানেন? ইন্ডিয়ান গরু সারছে। ইন্ডিয়ান গরু সারছিল? ইন্ডিয়ান গরু তো আসে নাই। ইন্ডিয়ান গরু আইনে প্লেনে করে আগে হাজির করছে, প্লেনে করে আগে চলে আসছে। নাহলে আমি গরু আসেন, গরু দিব না? গরু ইন্ডিয়া থেকে আসছে? পাঁচ মহিনা গরু বেশ ৮০,০০০ টাকা। আচ্ছা, না দেশে গরুর আমদানি বেশি ছিল এই জন্য। বাইরে থেকে আসছে? আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। তো চলুন আমরা, দর্শক দেখতেই পাচ্ছেন আমরা দেখানোর চেষ্টা করছি যে এখানে এগুলো কার? আপনার তো একটু কথা বলি, মুরব্বি আসেন। আসসালাম আলাইকুম, ভালো আছেন? কই থেকে আসছেন? ফরিদপুর থেকে। কতগুলো গরু আনছেন? ১১টা। বিক্রি হয়েছে? এখনো বিক্রি করেন নাই। কেমন দাম এগুলো? এই যে এটা আপনার, একটু এদিকে আসেন। এটা কোন জাতের? দেশাল। এটা কি আপনার কেনা? এটা কত দাম চাচ্ছেন? ৮৫,০০০। একটু বেশি চালেন না মনে হয়? মানে চাচ্ছেন, বিক্রি করবেন কত হলে? তারপরে একটা নিয়ত আছে না যে আপনি এত হলে বিক্রি করবেন? ৭৫-৭৭। আচ্ছা, পরেরটা? এটা কোন জাতের? এটাও দেশি গরু। এটাও কি মানে কত দাম হলে বিক্রি করবেন আসলে? ৭০ হলে বিক্রি করবেন। আচ্ছা, সবগুলো কি একই সাইজের মোটামুটি? কম বেশি আছে। তাহলে এগুলো মোটামুটি ৭০-৭৫ মধ্যে বিক্রি করবেন, আর এই ছোটগুলো মানে ৬০-৬৫ মধ্যে বিক্রি করবেন না? ৫৫-৬৫ মধ্যে? আচ্ছা, এই যে ঈদের পরে কেমন দাম মনে হচ্ছে আপনার কাছে? বাজার তো কম না, কেনাও বেশি বেচাও বেশি। কেনাও বেশি বেচাও বেশি। আচ্ছা, কত এই যে এই আরিচের হাটে কতদিন হলো আসা যাওয়া করেন? আরিচের হাট যতদিন ধরে মিলে ততদিন আসে। আচ্ছা, তো গত ঈদে কেমন হয়েছিল? ঢাকা গেছিলেন? ঢাকা চলে যান এই গরু নিয়েই? গরু কিনে দেশের থেকে গরু কিনে ঢাকা যাই। তো গত দিকে লাভ হয়েছে না লস হয়েছে? এই যে গেল এই দাবার লস হয়, লাভ হয়, সমান সমান হয়েছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ।
প্রিয় দর্শক, আমরা আজকের মতো এখানেই প্রতিবেদনটা শেষ করছি। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।